তুমি জানো মানুষটা তোমার উপর দুর্বল, তাই তুমি ইচ্ছে করে তাকে অবহেলা করছো। মানুষটা কিছু বলতে পারবে না তোমাকে, কারণ দুর্বলতাটা তার। মানুষটার ফোন রিসিভ না করে তুমি এখানে সেখানে ঘুরে প্রচুর আনন্দ পাও। তোমাকে কলের পর কল দিয়েই যায়, সে খোঁজ নিতে মেসেজের পর মেসেজ করেই যায়, আর তোমার তাতে থোড়াই কেয়ার। তুমি ভাবো দিতে থাকো কল, তুমি মোবাইল সাইলেন্ট করে আরামে ঘুমাও। মানুষটাকে যা কথা বলতে তোমার তোমার মুখে একটু আটকায় না। ইনফ্যাক্ট সে কোনো প্রতিবাদ করে না, কারণ হয়তো সেই সাহসটাই সে পায় না। কিছু বললে যদি ছেড়ে চলে যাওয়ার অজুহাতটা খুঁজে পেয়ে যাও। তুমি কখনো ভাবো না তোমার কথায় তার কষ্ট লাগে কিনা। প্রতিদিন অসংখ্য অজুহাত দিয়ে তার থেকে দূরে থাকো তুমি, তাকে চলে যেতেও বাধ্য করো না। আবার তোমার কাছে থেকে যাওয়ার জন্যও কখনো জোর করো না। আচ্ছা, সবসময় কি একইভাবে চলবে বলো? একইভাবে সে কন্টিনিউয়াসলি তোমার এসব অবহেলা তুচ্ছ তাচ্ছিল্যতা সহ্য করে নিতেই থাকবে, আর তুমি তাকে কোনো পাত্তা না দিয়ে দিনের পর দিন মিথ্যে অজুহাতের পাহাড় বানিয়ে তাকে ঠকাতেই থাকবে, তার ফিলিংস ইমোশনসগুলো নিয়ে খেলতেই থাকবে। তোমার ব্যাপারে তার কেয়ারিং, তোমার জন্য দুশ্চিন্তা, তোমাকে ঘিরে তার হাসি খুশি আল্লাতে থাকাতে বিরক্ত হয়ে তার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে যাবে, আর সে মুখ বুঝে চোখের পানি ফেলে সব সহ্য করে যাবে। সেটাই ভাবছো? মোটেই না। তোমার পিছে পড়ে থাকা মেয়েটাও একটা সময় বদলাবে, তোমাকে আর কল দেবে না, তার মোবাইলে তোমার নাম্বারটাও খুঁজে পাওয়া যাবে না। প্রতিদিন ডিপ্রেসড থেকে সেও এক সময় শক্ত হয়ে যাবে, সেও অন্য দশজন সুখী মানুষের মতো করে বাঁচবে। সুন্দর রাতগুলোকে কান্নায় মাখামাখি করে সময়গুলো অপচয় করার জন্য আফসোস হবে তার হৃদয় থেকে। যাকে অসংখ্য অজুহাত দিয়ে দূরে রাখতে মুখে যা আসতো তাই বলে দিতে, তাকে একটাবার হ্যালো বলার মতো সুযোগটাও পাবে না তুমি। ডিয়ার লিসেনার্স, জানো তো সবারই একটা সুযোগ আসে, তোমার সুযোগ ছিল মানুষটাকে ভালোবেসে বেঁধে রাখার, আর ওই মানুষটার সুযোগ ছিল প্রচন্ড কষ্ট থেকে বের হয়ে আসার। সুযোগটাকে সে কাজে লাগিয়েছে, তুমি পারোনি। দিন শেষে জিত কিন্তু তারই, আর তুমি তুমি জীবন নামক ফাঁকা মাঠে পড়ে থাকা এক হেরে যাওয়া প্লেয়ার। এ খেলায় কাউকে হারিয়ে দিয়ে জেতা যায় না, কোনোভাবেই জেতা যায় না, কোনোভাবেই না। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তামিম আহমেদ। আপনারা এতক্ষণ শুনছিলেন তামিম আহমেদকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের অনুভূতির কথাগুলো, এই ভিডিও রিলেটেড সকল কথাগুলো আমাকে জানাবেন, আমি অবভিয়াসলি পড়া ট্রাই করব। অ্যান্ড পরবর্তীতে এই ধরনের কন্টেন্টগুলো পেতে তামিম আহমেদ ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড রেগুলারলি পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। অ্যান্ড আমার পার্সোনাল আপডেটের জন্য আমাকে ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ, স্ট্যাট।